সারা দেশের মতো পার্বত্য জেলার রাঙামাটিতেও মশার উপদ্রবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। একসময় ম্যালেরিয়া প্রবণ হিসেবে পরিচিত হলেও এখন জেলাটির জেনারেল হাসপাতালে দিনে দিনে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। রাঙামাটি ম্যালেরিয়া প্রবণ হিসেবে পরিচিত হলেও এখন জেলাটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। দুই তিন বছরের তুলনায় এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে প্রায় 250 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 21 রোগী। শরীর মোটামুটি ঠিক আছে, আর হাত পা গুলো একটু দুর্বল আর কি। মানে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাঁটা চলা করতে একটু কষ্ট হয়। গত তিন দিন আমার প্রচুর জ্বর ছিল, জ্বর কমছে মোটামুটি। দুই দিন ভালো ছিল, গতকালকে একটু জ্বর ক্ষীণ পর্যন্ত বেড়ে গেছে। আমাদেরকে ডাক্তার সর্বপূর্ণ সবসময় পরীক্ষা নিরীক্ষা এগুলো সব এখানেই করছে। ডেঙ্গু রোগীর জন্য আলাদা শয্যার ব্যবস্থা করেছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। ডেঙ্গুকে নিয়ে এখন পুরো স্বাস্থ্য বিভাগই আলাদা করে মনোযোগ দিচ্ছে। ডেঙ্গু কর্নার করা হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কিছু বেড বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় গত দুমাসে 220-230 জন রোগীকে সেবা দিয়ে সুস্থ করে বাসায় পাঠিয়েছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।